তো ভাই কেমন কাকি ভালো খেতে ঠিক আছে মার্কেট টান্ডরি চাই উল্লাসম ফাস্ট গেটে আচ্ছা তোমরা আসবে সবাই তো দেখো কত বড় একটা তো কত বড় একটা মাটি ভাড়ে দিয়েছে একদম সুন্দর ভাবে একদম হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ফাইন আছো বিন্দাস আছো ভালো আছো রাইট আজকে তোমাদের ভিডিওতে দেখাবো স্পেশাল তন্দুরি চা তাও কোথায় বর্ধমান উল্লাসে ফার্স্ট গেটে উল্লাসে ফার্স্ট গেটে বিকেল বেলাতে সবাই বসে আড্ডা মারে গল্প করে অনেকগুলো চায়ের দোকান আছে বাট আজকে যে দোকানটা দেখাবো না সেই দোকানটা তন্দুরি চা স্পেশালভাবে পাওয়া যায় তন্দুরি চা চকলেট চা আরও অনেক কিছুই পাওয়া যায় অনেক রকমের চা পাওয়া যায় তাও আবার বড় বড় মাটির ভাঁড়ে তো তোমরা জাস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর শেষ অব্দি দেখে একটা সুন্দর হাতে সুন্দর আঙুল করে একটা কমেন্ট করে দিও তো আর বেশি কথা নয় ভিডিওতে যাওয়া যাক তো গাইস আমি এখন এসে গেছি উল্লাসে ফার্স্ট গেটে তাও সন্ধ্যের মুখে মুখে তো এইটার সামনেই আছে সেই স্পেশাল এবং বিখ্যাত সেই তন্দুরি চায়ের দোকান যার স্বাদ আর গন্ধ অতুলনীয় কোনো ভাষা নেই সেই চায়ে আমি নিজে তো খাবই আর তোমাদেরকেও দেখাবো তো দেখো গাইজ এই হচ্ছে সেই দোকান একদম উল্লাসে ফার্স্ট গেটেই দেখতে পাচ্ছ মাটকা তন্দুরি চাই আর এইটা হচ্ছে মেনু কার্ড মাটকা চা 10 টাকা বাটার চা তন্দুরি চা মশলা চা চকলেট চা মাটির ভাঁড়ে মালাই চা মেনুটা দেখে নাও ভিডিওটাকে দরকার একটু স্টপ করে দেখে নাও আর দেখো এইখানে ব্যানারটা খুব সুন্দরভাবে লেখা আছে আধুনিকতায় ঐতিহ্যের ছোঁয়া আ হা হা মাটকা তন্দুরি চায় তো জেস দেখে নাও তো তোমাদেরকে আমি মেনু কার্ডটা আর একবার রিপিট করলাম জেস দেখে নাও এখানে প্রাইসটা লেখা আছে তো প্রাইসটাও দেখে নাও ঠিক আছে তো প্রাইসটা দেখে নিলে তো এইটা হচ্ছে দোকানটা তো দেখো সুন্দরভাবে দোকানের একটা লাইটিংয়ের কাজ করা হয়েছে যা দোকানটাকে একটা লুক সুন্দর দিচ্ছে আর এটা দেখো এখানে দুধ গরম হচ্ছে শুধু তাই না সেখান থেকে দুধ উঠলেও পড়ছে আর এইটা দেখো এটা হচ্ছে অলরেডি তারপরে বসে গেছে আমাদের চা মাটকার মধ্যে বসে গেছে চা হাঁড়ির মধ্যে মাটকা হাঁড়ি যাকে বলে তো দেখো তো দোকানদার একদম ভালো করে ফার্স্টে একটুখানি জাস্ট একটুখানি ফাইল করে নিয়েছে ঠিক আছে তো এরপরে দেখো এরপরে উদলে উঠছে এরপরে চাটা উদলে উঠছে যা সেন বেরিয়েছে না আর সন্ধ্যের টাইমে খিদে পেয়েছে স্বাদটা অসাধারণ লাগছে গন্ধটাই অসাধারণ লাগছে তো সেই জন্য ভাবলাম তাহলে স্বাদটা ধারণ হবে তো সেই জন্য বললাম স্বাদটা অসাধারণ লাগছে অলরেডি হয়ে গেছে এবার জাস্ট মাটির ভাঁড়ে দেবে তো তার আগে একটু ছাঁকনি দিয়ে জাস্ট ছেঁকে নেওয়া হচ্ছে এই দেখো মাটির হাঁড়ি যেটা একদম মানে মা আগুনে পোড়ানো হচ্ছে একদম তন্দুরি যে আসল ফিলিংস টাইপার আসবে দেখো একদম আগুন বেরোচ্ছে জাস্ট সেই অবস্থাতেই একদম চাটা দিয়ে দেওয়া হলো একদম টকবক করে ফুটছে একদম আর ফেনাটা জাস্ট বেরোচ্ছে দেখো আর ধোঁয়াটা তো কোনো কথাই নেই মাটকা তন্দুরি চা একদম মিলে মিশে তৈরি প্রায় হয়েই গেছে এবার জাস্ট জিভে দেওয়ার পালা কিন্তু এত গরম গরম যদি জিভে দিই জিভে তো 12টা বেজে যাবে তখন কোনো চায়ে স্বাদ দিতে পারবো না তো জাস্ট একটু ঠান্ডা হোক তারপরে আমরা চায়ে সুন্দরভাবে একটা চুমুক দেব তো দেখো দোকানদার ভাই একদম কাপের মধ্যে দিয়ে মানে মাটির ভাঁড়ের কাপের মধ্যে দিয়ে আমার বন্ধুকে দিয়েছে তো বন্ধু যত্ন করে হাতে নিয়েছে তো দেখো জাস্ট চায়ের কালারটা দেখো আর মাটির ভাঁড়টা দেখো অনেকটা বড় সব মিলিয়ে একটা যেন একটা প্রাইম লুকস যাকে বলা হয় তো দেখো তারপরে আবার ভাই বসিয়েছে আবার একটা মাটকা চা হবে আবার একটা অর্ডার এসছে তো সেই জন্য আবার এটা বসানো হয়েছে তো দেখো এর পরের চাটা আমাকে দেওয়া হচ্ছে ঠিক আছে তো জাস্ট আমাকে দেওয়া হয়েছে তো আমি এখন জাস্ট খাবো না আমি এখন এটাকে জাস্ট সাইডে রাখবো কেন একটু ঠান্ডা হোক তারপরে জাস্ট আমি হাতে নেবো তো দেখো এবার চাটা দেখো জাস্ট মাটির ভাঁড়ের সাইজটা দেখো তো ভাই
কেমন গাজি ভালো খেতে ঠিক আছে মার্কেট তান্দুরি চাই উল্লাস ফাস্ট গেটে আচ্ছা তোমরা আসবে সবাই তো দেখো কত বড় একটা তো কত বড় একটা মাটি ভাড়ে দিয়েছে একদম এত বড় সুন্দরভাবে একদম তলাতে এটা হচ্ছে পুরো মাটি ভাড়ে দিয়ে তৈরি করা কিছু পাবা দিয়ে হ্যাঁ তো খা গরমটা না লাগে ঠিক আছে একদম খা তো এবার চেক করে দেখিয়ে দিচ্ছি তোমাকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি আমরা খা অসম হেভি না দারুণ খেতে না দারুণ এরকম তান্দুরি চায়ে বর্ধমানের মধ্যে ফার্স্ট এত ভালো তান্দুরি চায়ে এখানে করা হয় বর্ধমানের মধ্যে উল্লাসে ফার্স্ট গেটে রাইট ফার্স্ট গেটে করা হয়েছে আচ্ছা সবাই আসবে এসো কারা খেয়ে যাও এসে শুধু শুধু তান্দুরি চায় না আরো অনেকে অনেক কিছু আছে তোমাদের পরের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে একদম ডেসক্রিপশনে না তোমরা ঠিক দেখতে পাবে কোনো চাপ নেই তান্দুরি চাটা খুবই অসম তো তোমরা এসো শুধু মুখে কথা না তুমি আসবে এসে খেয়ে দেখে কেমন টেস্ট তো আমার আমার এই বন্ধুরে যে শুনো খাচ্ছে এরপরে আমি এখনো খাইনি খাইনি আমারটা এখনো জাস্ট এইখানে রাখা আছে কারণ আমি শুকোচ্ছি বলে জাস্ট আমি এখন খেতে পাচ্ছি না নাহলে হাত থেকে বুঝতে পারছি এত গরম আর এত হাতটা এত যা ওয়েট না হাত থেকে পড়ে গেলে ব্যাস এতটা পরিমাণে চা থাকে পড়ে গেলে সব গেল চা আছে আবার দেখা যাবে চাটা আবার দেখা যাবে এতটা পরিমাণে চা আছে তুমি মানে খেলে মানে তৃপ্তি পুরোটাই ইয়ে হয়ে যাবে ঠিক আছে পনেরো টাকা তন্দুরি চা পনেরো টাকা ঠিক আছে বিকাল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা সপ্তাহে সব দিনই খোলা থাকে তোমরা যখনই আসবে কেননা দেখো উল্লাস উল্লাস এমন একটা জায়গা এখানে সবাই আড্ডা মারে গল্প করে পাশাপাশি অনেকগুলো চায়ের দোকান আছে বাট এই দোকানটা কেন স্পেশাল কারণ এই দোকানে বর্তমানে সেরা তন্দুরি চা পাওয়া যায় শুধু তন্দুরি চা নয় আরও অনেক রকমের চা আছে সেইগুলোও পাওয়া যায় তো সেই জন্য এই দোকানটা সেরা আর আমরা খাচ্ছি বলে আমাদের তোমরা হয়তো বলতেই পারো যে তোমরা খাচ্ছ বলে তোমরা সেরা বলছো তাই তোমাদেরকেও আমি বলবো তোমরাও আসো খাও খেয়ে দেখে যাও তখন তোমরা বুঝতে পারবে যে আমরা কথাটা কতটা সত্যি বলছি ঠিক আছে বিকাল পাঁচটা থেকে পুরো একদম রাত দশটা পর্যন্ত খোলা থাকে যখন পাঁচটার পর যখন টাইম হবে চলে আসবে তো শুনলে তো গাইস ভিডিওটা এইখানে শেষ করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাই তো বাই বাই তারপরে চায় চুমুক দিয়ে চাটাকে শেষ করে গুটি গুটি পায়ে আমি এখন রওনা দিচ্ছি না আমার বাড়ির উদ্দেশ্য না আমার বন্ধুর উদ্দেশ্য আমার আর একটা বন্ধু অপেক্ষা করছি তো সে আমাকে অনেকক্ষণ ধরে ফোন করেছিল আসার জন্য তো তো দেন আমি তার কাছেই যাচ্ছি তো তার কাছ থেকে কিছুক্ষণে থাকবো তো কিছুক্ষণ থাকার পরে তারপরে আমি বাড়ির দিকে রওনা দেবো